নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় কাছাড়েও সভা সমাবেশ মেলা বাতিল। বিহুর আগেই আসামে 11,000 শিক্ষক পদে নিয়োগ, জানালেন শিক্ষামন্ত্রী হিমন্ত। কেমিক্যাল ল্যাব বিস্ফোরণ কাণ্ড, শঙ্করদেব নেত্রালয়ে চিকিৎসাধীন দীপাশা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মারণ করোনা ভাইরাসে আসামেও এখনো কেউ আক্রান্ত হননি। যে দুই ব্যক্তিকে সন্দেহ করা হয়েছিল নির্দিষ্ট পরীক্ষায় তারা উতরে গেছেন, তবু রাজ্য সরকারের সাবধানতার শেষ নেই। আসাম সরকারের সচিব এবং সমাজ কল্যাণ বিভাগের নির্দেশে কাছাড় জেলা প্রশাসন জেলায় সব ধরনের জনসমাবেশ, সভা সমিতি, মেলা ইত্যাদির অনুমতি বাতিল করেছে। কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিত সত্যওয়ান বৃহস্পতিবার এক নির্দেশ জারি করে কাছাড় জেলা জুড়ে সব ধরনের জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। এদিকে জেলা প্রশাসনের এই নিষেধাজ্ঞার পরও গান্ধী মেলা কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। বৃহস্পতিবার সন্ধ্যাতেও ছিল মেলায় সমান ভিড়, হাজার হাজার মানুষ মেলায় ঢুকেছেন, আনন্দ ফুর্তিতে সবাইকে মেতে থাকতে দেখা যায়। আমরা আগেই দর্শকদের দেখিয়েছি করোনা ভাইরাসে কেউ আক্রান্ত কিনা তা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই ভারতীয় রেলে। শিলচর স্টেশন তো বটেই, গুয়াহাটি স্টেশনেও যাত্রীদের কোনো পরীক্ষা করা হচ্ছে না। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ দূরপাল্লার ট্রেনে করে গুয়াহাটি ও শিলচরে আসছেন, স্টেশন থেকে বের হয়ে মিশে যাচ্ছেন স্থানীয় মানুষের মধ্যে। এদের কেউ এই মারণ ভাইরাসে আক্রান্ত কিনা সে খবর পাওয়া কঠিন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা জাগানো ছাড়া অন্য কোনো আদেশ এখনো স্টেশনগুলিকে দেয়নি রেল প্রশাসন। অর্থাৎ বিমানবন্দরে যেভাবে প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়া হচ্ছে, রেলে তেমন কোনো ব্যবস্থাই নেই, একথা জানিয়েছেন শিলচর রেল স্টেশনের স্টেশন মাস্টার বিপ্লব দাস। তিনি রেলের গ্রহণ করা বিভিন্ন সচেতনতামূলক ব্যবস্থার কথা জানালেও যাত্রীদের ভাইরাস পরীক্ষা করার আদেশ এখনো আসেনি বলে উল্লেখ করেছেন। ইনস্ট্রাকশন আসলে আমরা অবশ্যই পালন করব, যেভাবে এয়ারপোর্টে প্রত্যেকটা লোককে চেক করা হচ্ছে, প্রত্যেকটা লোককে ভালো করে দেখে তারপর সেই পাস করে দিচ্ছে। কিন্তু রেলে এখনও শিলচর স্টেশনে বা আমি আশপাশে গুয়াহাটি এখনও সেটা হয় নাই, অবশ্যই আগামীতে হবে, সেটা যদি হয় তাহলে আমরা পালন করব। করোনা ভাইরাসের আতঙ্কে বাতিল হয়ে গেল এবছরের বারুণী মেলা। ঐতিহ্যবাহী বারুণী মেলার জন্য ব্যাপক প্রস্তুতি চলছিল। ইতিমধ্যে বার কয়েক জেলা প্রশাসন ও মেলা কমিটির মধ্যে বৈঠকও সম্পন্ন হয়। কিন্তু বর্তমানে গোটা দেশে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় রাজ্য সরকারের নির্দেশে কাছাড় জেলা প্রশাসন বৃহস্পতিবার বারুণী মেলার অনুমতিও বাতিল করে দিয়েছে। চৈত্র সংক্রান্তি বা বহাগ বিহুর আগেই আসামে 11,000 শিক্ষক পদের নিয়োগ হবে। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ কথা ঘোষণা করেছেন। এদিন মন্ত্রী বলেন, টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ নিয়ে যদিও গুয়াহাটি হাইকোর্টে দুটি মামলা চলছে, তাতে সরকার জয়ী হলে চলতি মাসেই শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজ্যখনত আজি দিনটোত 30,000 টাকা দরমহারে যি 5,300 কন্ট্রেকচুয়াল টিচার আছে তেওঁলোকক আমি অহা বহাগ বিহুৰ পৰা নিয়মীয়া পে স্কেল দিবলৈ আমি সিদ্ধান্ত গ্রহণ কৰিছো, আৰু তেওঁলোকৰ চাকৰিও আমি 60 বছৰলৈ নিশ্চয়তা প্ৰদানৰ বাবে সিদ্ধান্ত গ্রহণ কৰিছো। তেনেকে সর্বশিক্ষা অভিযানত কাম কৰি থকা 12,000 স্টেট স্কুলৰ শিক্ষকক আমি ৰেগুলাৰ পে স্কেল দিবলৈ আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো, আৰু 60 বছৰলৈকে তেওঁলোকক চাকৰি নিৰাপত্তা দিয়াৰ বাবে আমি সিদ্ধান্ত কৰিছো। ঠিক সেই ধৰণে সর্বশিক্ষা অভিযানৰ তলত কাম কৰি থকা 42,000 শিক্ষকক আমি 60 বছৰলৈকে চৰকাৰী চাকৰিৰ নিশ্চয়তা আমি প্ৰদান কৰিব খুজিছো।
শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব এদিন আরো জানান, রাজ্যের 322টি কলেজে প্রচুর সংখ্যক খালি পদ রয়েছে, এগুলি পূরণে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া নয়া আইন পাস হওয়ার পরই স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে এবং এর 45 দিনের মধ্যে প্রাথমিক ও হাই স্কুলগুলির শূন্য পদ পূরণ করা হবে। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের অঘটন। রসায়ন বিভাগের গবেষণাগারে বুধবার 12টা নাগাদ ঘটে যায় এক বিস্ফোরণ। এতে 4 ছাত্র জখম হয়েছেন, তাদের মধ্যে দীপাশা সেনগুপ্ত নামের এক ছাত্রীর চোট গুরুতর। তার চোখে মুখে ছিটিয়ে পড়ে গবেষণার কাজে ব্যবহৃত সামগ্রী এবং কাঁচের টুকরো। জরুরিকালীন ভিত্তিতে দীপাশাকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বিদ্যালয় সূত্রে জানা গেছে, গুয়াহাটির শঙ্করদেব নেত্রালয়ে তার চিকিৎসা চলছে। অন্য 3 ছাত্রকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলেও তন্ময় সাহা ও সৌরভ পালকে ছেড়ে দেওয়া হয়েছে। আরেক ছাত্রী পঞ্চতপা সেনের চিকিৎসা চলছে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান পরিতোষ চন্দ্র মণ্ডল জানান, পরীক্ষাগারে গবেষণার কাজ করতে গিয়ে আচমকা একটি কাঁচের বিকার ফেটে এই বিপত্তি ঘটে। ওই পাত্রে অ্যাসিডিক মিক্সচার গরম করছিল দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী দীপাশা। ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন পরিতোষবাবু। কুণ্ডলী পাকিয়ে ওঠা ধোঁয়ার এ দৃশ্য দেখে ভীত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই শহরবাসীর। এটা মশা তাড়াতে পুরসভার ফগিং এর দৃশ্য। মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে শিলচর পুর বোর্ডের এ যেন অনেকটা গা ঝাড়া দিয়ে ওঠার মতো ব্যাপার। তবে মুদ্দা কথা হলো, এ দৃশ্য শুধু শহরের মুখ্য কিছু এলাকায় সীমাবদ্ধ থাকতে দেখা গেছে। শহরের সরু বহু গলিপথ যেখানে মশার উৎপাত বেশি, সেসব এলাকায় পুরসভাকে এ ধরনের উদ্যোগ নিতে শহরবাসী কতটা দেখেছেন সে নিয়ে কিছু বিতর্ক হয়তো রয়ে গেল। তবে শেষ বেলায় পুরসভার এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে, এমনটাই বলছেন শহরের মানুষ। বছর বছর ধরে চাকরি করেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের হাজার হাজার জিআরএস কর্মী। বেতনের বাইরে অন্য কোনো ব্যবস্থাও নেই এসব কর্মীর, ফলে এক প্রকার অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন গুজরান করছেন জিআরএস কর্মীরা। সম্প্রতি কাছাড় জেলায় এক জিআরএস কর্মীর মৃত্যুর পর প্রকাশ্যে আসে এসব বিষয়। সিঙ্গেরবন জিপির ওই জিআরএস কর্মী এ কৃষ্ণমোহন সিংয়ের মৃত্যুর পর তার 2 শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন কৃষ্ণমোহনের স্ত্রী। পরিবারের এই করুণ অবস্থায় সাহায্য প্রার্থী হয়েছেন বিভিন্ন নেতা মন্ত্রীর, কিন্তু নিটফল শূন্য। কিতা করতা তাই? কিতা কাজ করতা? জিআরএস আছি তা। তাই মারা যাওয়ার কত দিন হল আজকে? এই মাস হয়েছে না। কত তারিখ মারা গেছেন? 20 তারিখ মারা গেছে। আপনার বাচ্চা কয়জন? বাচ্চা 2 এখন ছোট ছোট বাচ্চা আছে, এখন আমি কিটা খাওয়াইবো খাওয়াইতে পারিব না। সরকারি কোনো সাহায্য পাইছুন নি? পাইছেন না? পাই না। এখন আপনি কিটা চাই? এখন আমি চাকরি চাই। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে কাছাড় জেলা জিআরএস কর্মী সংস্থা। পরে সংস্থার সদস্যরা সরকারি চাকরির নিয়ম অনুযায়ী তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়েছেন। পাশাপাশি কৃষ্ণমোহনের পরিবারকে সব রকমের সুবিধা প্রদানেরও তারা সরকারের কাছে আর্জি জানিয়েছেন। তাইনের পরিবারটা এখন দেখো, তাই তো মারা যাওয়ার বাদে এখন কিরকম তার সংসারী লীলাটা, যেমন সরকার মহোদয় থাকি, যেমন কোনো একটা কিছুই একটা আমরা মানে উনির জন্য আমরা যেমন একটা মানে সাহায্য আমরা চাইতে চাই বই, আমরা যেমন আপনার সরকার বাহাদুরের উপরে আমি নমস্কার করতেছি, এইটা হইল আমার। তার ফ্যামিলির খেয়ে খেয়ে আছে যে আমার তার ফ্যামিলি বর্তমানে তাই এখন এই তার স্ত্রী আছে, কিন্তু তার 2 ছেলে একটা মেয়ে রাখিয়া গেছে। এখন সংসারটা কেমনি চলবো এই সরকারে একটু আপনারা একটু সাহায্য করে দিন। আমরা জিআরএস গ্রাম রোজগার সহায়ক
বহুত দিন থেকে কাজ করতেছি পিআরডি ডিপার্টমেন্টে, কিন্তু আমাদের একটি সাথী অর্থাৎ বন্ধু জিআরএস বিন্যাখান্তি রাজা বিন্যাখান্তি ব্লকের কে মনমোহন কে কৃষ্ণমোহন সিনহা, উনি আমাদের সাথে নাই। ওনার ফ্যামিলি থেকে ওনার ওয়াইফ আর দুই একটা ছেলে একটা মেয়ে আছে, কিন্তু 11 বছর হয়ে গেছে কিন্তু উনি ছেড়ে গেছেন আমাদেরকে। কিন্তু ওনাকে আমাদের ডিপার্টমেন্ট থেকে কিছু সাহায্য পাওয়া যাচ্ছে না ওনা, এর কারণে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি এমএলএর কাছে, এমএলএ স্যারের কাছে। কাইন্ডলি পিআরডি ডিপার্টমেন্টে আমাদের এই ডিমান্ডগুলো, যেগুলো ডিমান্ড অতদিন থেকে আমরা করে আসছি কিন্তু এই ডিমান্ডগুলো ফুলফিল হতেছে না, তার জন্য আমরা অনুরোধ করছি যে আমাদের ডিপার্টমেন্ট, গভর্নর, গভর্নমেন্ট এগুলো ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য। বিধ্বংসী এক অগ্নিকাণ্ডে হোটেলের রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেলেও বরাত জুড়ে বেঁচে যায় হোটেল এবং সংলগ্ন এলাকা। ঘটনাটি ঘটেছে উদারবন্দ ইউবিআই ব্যাংকের বিপরীতে রাজলক্ষ্মী হোটেলে। বুধবার রাত 2 নাগাদ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হলেও হোটেলের রান্নাঘরটি বাঁচাতে পারেননি। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হোটেল মালিক সুভাষ দাস জানান, মানুষের হল্লা চিৎকার শুনে তার ঘুম ভাঙে, উঠে দেখেন দাউ দাউ করে জ্বলছে রান্নাঘরটি। তারপরে আগুন নিবে, জলটা লাগছে আর করে গার্বেজটা নিবেছে না। এদিকে বৃহস্পতিবার খোঁজ নিতে ঘটনাস্থলে ছুটে যান প্রাক্তন মন্ত্রী অজিত সিং, জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ্র সহ আর অনেকে। অজিত সিং এদিন দমকলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ঘটনাস্থল থেকে মাত্র 200 মিটার দূরে থাকা উদারবন দমকল বাহিনী শিলচর দমকল বাহিনীর সঙ্গে প্রায় একই সময়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। তখন সবচেয়ে বড় দুঃখের ঘটনা, স্থানীয় জনসাধারণ সবাই থানারে বারবার রিকোয়েস্ট করার পরেও থানা আসে না। তারপরে ফায়ার ব্রিগেড তো কতবার কোয়া হইলো, তবুও ফায়ার ব্রিগেড আইলো না, আইলো দেরিতে আইসে। শিলচর থেকে ফায়ার ব্রিগেড আগে আইসে, বা একলগে আইসে। শিলচর থেকে যদি আইতে পারে 200 মিটার দূরে থানার থেকে কেনে পুলিশ বা কেনে ফায়ার ব্রিগেডটা হইব না। তারও এত ঈশ্বরে বাঁচাইছে, এত আস্থা এরিয়া সরকার হইল না। জনগণের মেইন কথা হইলো যে মানুষের আপদে বিপদে থানা হোক ফায়ার ব্রিগেড হোক লাগে, সময় যদি কাজ না দেয়। মেইন তো সময় যদি কাজ, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। ইতিমধ্যে আমি জেলা প্রশাসনের জিনিসটা জানাইছি, সকালে আলাপ হয়েছে টেলিফোনে। আমার কথা হইলো ইমিডিয়েটলি এইগুলো ব্যবস্থা নিতে লাগে, তাতে ভবিষ্যতে এই আজকে শহর উদারবন্দের জায়গার 200 মিটার দূরে যদি অবস্থা হয় তো প্রত্যন্ত এলাকায় গ্রামে যখন আগুন লাগবে তখন কী অবস্থা হইব, তারও অবস্থা কাইলিব। তত এই সব জিনিসের নিশ্চয়ই লক্ষণীয় ব্যাপার জেলা প্রশাসনে জানানো হয়েছে, যেহেতু মানে পুলিশ ডিপার্টমেন্ট এবং ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্টটা এটা অ্যাক্টিভ হইতে লাগে, তৎপর হইতে লাগে জনগণের স্বার্থে। কণিকা স্বামী মেমোরিয়াল ওপেন নকআউট রুরাল ভলিবল কম্পিটিশন শুরু হচ্ছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে 14 মার্চ থেকে আয়োজন করা হয়েছে ওই প্রতিযোগিতার। এতে মোট 15টি দল অংশ নিয়েছে। আসাম ভলিবল সংস্থা এবং অল ইন্ডিয়া ভলিবল ফেডারেশনের সব নিয়ম মেনেই জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজন করা হচ্ছে নকআউট ভিত্তিক এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এ তথ্য তুলে ধরেন ডিএসএর ভলিবল সচিব শ্যামল দাস। কণিকা স্বামী মেমোরিয়াল প্রাইজ মানি ভলিবল করতে যাচ্ছি, সেটা হবে নকআউট ভিত্তিতে, ভেন্যু হবে এসএমএল স্টেডিয়ামে। এখানে যারা যে দল অংশগ্রহণ করবে, আসাম ভলিবল এবং ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার লেটেস্ট রুল যেগুলি আছে তার মতো হবে। রোটেশন ওয়াইজ হবে, কারণ আমাদের শিলচরে অনেক ক্লাবে আমার সঙ্গে ফোন করেছে যে রোটেশন হবে না। আমি বললাম হ্যাঁ রোটেশন ওয়াইজ হবে, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হলো এই রুরাল ক্লাবগুলোর থেকে প্রতিভাবান যারা খেলোয়াড় আছে তারাই আমাদের মানে ইন্টার ডিস্ট্রিক্টে পার্টিসিপেট করে আমাদের জেলার প্রতিনিধিত্ব করবে। তাই আমি বললাম যে সবগুলি ভলিবলের লেটেস্ট রুল যেগুলি আছে সেগুলি ইমপ্লিমেন্ট হবে। এখানে কোনো ডিফেন্সের টিম এলাও হবে না, ডিফেন্সের প্লেয়ার এলাও হবে না, এবং
করিমগঞ্জ এবং হাইলাকান্দি কোনো জেলার কোনো খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। এটা শুধু আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের প্লেয়ারগুলাই অংশগ্রহণ করতে পারবে। পরে ডিএসএ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং প্রতিযোগিতার স্পন্সর কণিকা স্বামী পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাইজ মানি ভিত্তিক এই প্রতিযোগিতায় শুধু জেলার প্রতিযোগীরাই অংশ নিতে পারবে। করার জন্য ওনারা ওনাদের পরিবারের পক্ষ থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পাশে দাঁড়িয়েছে। আমি প্রথমে আমরা সবাই শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের পক্ষ থেকে ওনাদের পরিবারের প্রতি ধন্যবাদ জানাই। ভলিবল টুর্নামেন্টটি আমরা শুরু করতে যাচ্ছি আগামী 14 মার্চ থেকে আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামের এই আমাদের সামনে যে একটি ছোট খেলার মাঠের মতো জায়গা আছে এই জায়গাটাতে। এখন পর্যন্ত আমাদের টার্গেট ছিল যে শিলচরের পার্শ্ববর্তী যে গ্রামীণ এলাকাগুলো আছে বা অন্যান্য যেগুলো কনস্টিটুয়েন্সি আছে, কাটিগোড়া, উদারবন, সুনাই, ধলাই, এগুলোর জায়গা থেকে 16টা দল নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করব। এখন পর্যন্ত আমরা 15টা টিম অলরেডি পেয়ে গেছি এবং যে টিমগুলোর নাম আপনাদের কাছে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের কনফার্মেশন করে দিয়েছে। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার সিদ্ধার্থ ভট্টাচার্য, কণিকা স্বামীর দুই পুত্র দেবাশীষ স্বামী ও দেবজ্যোতি স্বামী। আমরা বাবা মা দুজনকে হারিয়েছি। আমার ইচ্ছা ছিল সবসময় ওদের নামে কিছু একটা করা, স্পোর্টসে, এডুকেশনে কোনো জায়গায়। বাবার নামে খেলায় আমরা টেনিস ক্লাবের সাথে খুব উৎপন্ন অনেকদিন থেকে আমরা মেম্বার। ওখানে বাবার নামে আমরা রানিং ট্রফি আমরা অনেকদিন থেকে চালাচ্ছি, তো তাই জন্য আমি ওই জিনিসটা দেখি এগিয়ে হয়ে গেলাম। উনি আমাকে পরে বাজার পাঠের জন্য কি আছে ন্যায় থেকে রেডি হয়েছি। ওনাকে আমি এখনও অ্যাসুরেন্স দিচ্ছি যদি রেসপন্স ভালো হচ্ছে, আই বিলিভ এরকম, তাহলে আমরা এই টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করে যেতে চাইব যতদিন পর্যন্ত এই টুর্নামেন্টটা চলে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় কাছাড়েও সভা সমাবেশ মেলা বাতিল। বিহুর আগেই আসামে 11,000 শিক্ষক পদে নিয়োগ জানালেন শিক্ষামন্ত্রী হিমন্ত। কেমিক্যাল ল্যাব বিস্ফোরণ কাণ্ড, শঙ্করদেব নেত্রালয়ে চিকিৎসাধীন দীপাশা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।